بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুমসাল্লাম আনহানতল্লাহী বাবারাকাত সৌদ আর থেকে ঔরঙ্গজেব ভাই জানতে চাইছেন বাবার নামে জমি বাবা মারা যাওয়ার পর ছেলে মেয়ে কতটুকু করে অংশ পাবে ভাই ছেলে মেয়ে যদি মাও থাকে তার মানে স্ত্রী যদি থাকে বাবার স্ত্রী মা যদি থাকে তাহলে মা পাবে দোআনা প্রথমে তারপরে দোআনার পরে যে অংশটুকু থাকবে যে টাকা পয়সা জমি জায়গা যায় বলেন সেগুলো হবে না ছেলেরা যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে মনে করেন যদি এক টাকা না যদি ছেলে পায় তাহলে পঞ্চাশ পয়সা পাবে মেয়ে কিংবা মনে করেন যদি মেয়ে পায় এক টাকা করে তাহলে ছেলেরা পাবে দু টাকা করে এটা হচ্ছে হিসাব জি যতগুলো ছেলে মেয়ে থাকবে আহ অর্থাৎ ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু জি যেমন বললাম ছেলে যতটুকু পাবে তার অর্ধেক মেয়ে পাবে কিংবা মেয়ে যতটুকু পাবে তার ডবল পাবে যে ছেলেরা মায়ের নামে যে জমি মা মারা যাওয়ার পর সেটাও কি একইভাবে বন্টন হবে যে একইভাবে বন্টন হবে মা মারা যাওয়ার পরে যদি বাবা বেঁচে থাকে মা মারা গেছে বাবা বেঁচে থাকে তাহলে বাবা পাবে আপনার সুদুস তার মানে ছয় ভাগের এক ভাগ ছয় ভাগের এক ভাগ তারপরে বাকি অংশটা কি হবে ছেলে মেয়েদের মাঝে কি হবে ওই একই পরিমাণে তার মানে ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে কিংবা মেয়ে যা পাবে তারপর ডবল পাবে ছেলেরা ভাবে জি কয়েকজনের মুখ থেকে শুনেছি যে মায়ের নামের সম্পদের অধিকার নাকি মেয়েদের বেশি এটা না যে না এটা শরীয়তের কথা না এটা হচ্ছে শোনা কথা অর্থাৎ মায়ের নামে যে জমি থাকবে সেটা মেয়েরা বেশি পাবে ছেলেরা কম পাবে এটা হচ্ছে বাবা হোক কিংবা মা হোক মা হোক কিংবা আহ বাপ হোক যে কেউ মারা যাবে তার সম্পদের ভাগ ছেলেরা মেয়েরা এভাবে পাবে ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে মেয়ে যা পাবে তার অর্ধেক তার ডবল পাবে ছেলেরা